সো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা কালকে একটাই ভিডিও দিয়েছিলাম আর দিতে পারিনি একটু হসপিটালের জন্য ব্যস্ত ছিলাম অনেকে মেসেজ করেছো অনেকে কমেন্ট বক্সে জানতে চেয়েছ আর যেটা কন্টিনিউ এখন হয়ে আসছে গত কয়েকদিন ধরে যে আইএসএলের ওয়েবসাইট চেক ইনস্টাগ্রাম চেক টুইটার পেজ টুইটার হ্যান্ডেল সব চেকিং করা সেটা তো অবশ্যই চলছে সবার বাট তাতেও কালকেও কিন্তু কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি যেটা হয়েছিল সেটা হচ্ছে সকালের দিকে আইএসএলের যে ওয়েবসাইট আছে অফিশিয়াল যে ওয়েবসাইট সেখানে একটা ইস্টবেঙ্গল লোগো যেখানে থাকে ক্লাবের যে লোগোগুলো যেখানে দেওয়া থাকে ক্লাব ইনফরমেশান সেখানে কিন্তু একটা স্লট ইস্টবেঙ্গলের জন্য রাখা হয়েছিল এবং সেটা লোগোটা যেহেতু ইস্টবেঙ্গলে এখনও অফিশিয়ালি কোনো রিভিল হয়নি তাই জন্য কিন্তু সেই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে ওপরে কিন্তু ইস্টবেঙ্গল এফসি লেখা ছিল সেটা কিন্তু কিছুক্ষণের জন্য হয়েছিল তারপরে কিন্তু আবার ডিলিট করে দেওয়া হয়েছিলো সেটা একটা ট্রায়াল রান চলছিলো কারণ আইএসএল এর ওয়েবসাইটে কিন্তু কাজ চলছে যেটা আমরা খবর পাচ্ছি তাতে কিন্তু আইএসএল এর ওয়েবসাইটে কাজ চলছে এবং ইস্টবেঙ্গলের লোগো তোমরা জানো কালকে আমরা অনেককে পার্সোনাল ম্যাসেজ জানিয়েছিলাম ইস্টবেঙ্গলের লোগো কিন্তু অলরেডি এএফসি আইএফএফ এআইএফএফ এবং এফএসডিএল সব জায়গায় কিন্তু ক্লিয়ারেন্স পেয়ে গেছে মানে গ্রিন সিগন্যাল এফসির থেকে আসার পরে কিন্তু বাদবাকি সবার থেকেই কিন্তু ক্লিয়ারেন্স পেয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু লোগো কিন্তু যে কোনো মুহূর্তেই আপডেট হবে কভার পেজে এবং যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির যে লোগো ছিল তাদের যেহেতু কালার চেঞ্জ করা হয়েছে সিটি গ্রুপের সাথে সিটি গ্রুপের সাথে স্টেক যখন ভাগ হয়েছে তো এখন কিন্তু ডিপ ব্লু থেকে সেটা কিন্তু স্কাই ব্লু যেটা সিটি গ্রুপের যেটা কালার সেই কালারে কিন্তু মুম্বাই সিটি এফসির অলরেডি তোমরা যদি টুইটার হ্যান্ডেল চেক করো দেখতে পারবে যে কালার চেঞ্জ করে দেওয়া হয়েছে তো আইএসএলএ কিন্তু কভার পেয়েছে বেঙ্গলের লোগো এবং মুম্বাই সিটি এফসির নতুন লোগো সেটা কিন্তু একসাথেই আপডেট হবে এবং সেটা কালকে ট্রায়াল রান হয়ে গেছে দেখেছো তোমরা সেটা কিন্তু আজকেও যে কোনো মুহূর্তে হতে পারে বাট কখন হবে সেটা কোনো পারফেক্ট টাইম বলা যাচ্ছে না আর সরকারি অ্যানাউন্সমেন্টের যেটা বাকি রইলো সেটা তো লোগো যখনই আপনার কভার পেজে যখনই লোগো চলে আসবে তখন তো অলরেডি সরকারি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টগুলোও হতে থাকবে তো এই ছিল মোটামুটি লোকর আপডেট যারা জিজ্ঞেস করছিল দাদা হচ্ছে না হচ্ছে না সবাইকে সব ইস্টবেঙ্গল সমর্থকদের একটা কথা বলি জানি সবাই উৎকণ্ঠায় আছে সবাই জানতে চাইছে কবে অফিসিয়ালি সামনে আসবে কারণ ষোলো তারিখের মধ্যে ইস্টবেঙ্গলে ফুটবলাররা গোয়ায় চলে যাবে মানে আজ কাল তো সেই ক্ষেত্রে এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি অনেকে জিজ্ঞেস করছে দাদা তাহলে কি গোয়ায় টিম যাওয়ার পরে অ্যানাউন্সমেন্ট হবে দেখো গোয়ায় যাওয়ার পরে অ্যানাউন্সমেন্ট হবে না আগে অ্যানাউন্সমেন্ট হবে এটা বলা খুব মুশকিল বাট যদি গোয়ায় যাওয়ার পর অ্যানাউন্সমেন্ট হয় ততক্ষণে আশা করি সবাই টিমের নাম এমনি জেনে যাবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না হলেও টিমের যা প্লেয়ার আছে তাদের হয়তো তারা তাদের দেখেই তারা জানতে পেরে যাবে যে কে কে হতে চলেছে বেঙ্গলের প্লেয়ার তো এই ছিল মোটামুটি টিমের অ্যানাউন্সমেন্ট আর লোগো নিয়ে আপডেট এবার একটা জিনিস বলে রাখি তোমরা সবাই জানো দশ বারো এবং চোদ্দো তারিখ কিন্তু ইস্টবেঙ্গলে ফুটবলারদের কোভিড টেস্ট হয়েছে সেই কোভিডের মধ্যে কোভিড টেস্টের মধ্যে কিন্তু তিন চারজন প্লেয়ারের কোনো নাম ছিল না যাদের কোভিড করার ইস্টবেঙ্গল বা সি সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের থেকে তরফ থেকেই কিন্তু কোনো চিঠি যায়নি তাদের কাছে তো এখন যেটা শোনা যাচ্ছে যাদের কোভিড টেস্ট হয়েছিল দশ তারিখের কোভিড টেস্টে কিন্তু সবাই পাশ করেছিল মানে সবার নেগেটিভ এসছিল রিপোর্ট বারো তারিখেও সবার নেগেটিভ এসছিল তবে আজ যেটা শোনা যাচ্ছে একজন পাহাড়ি ফুটবলার ইস্টবেঙ্গলের যিনি আগেও ইস্টবেঙ্গলে খেলে গেছেন তার কিন্তু কোভিড পজিটিভ এসছে এবং তার জায়গায় কিন্তু এই মুহুর্তে যা খবর যেহেতু এটা অফিসিয়াল না তাও আমরা বলছি এই মুহূর্তে যা খবর তার জায়গায় কিন্তু মোহাম্মদ ইশ্বাদ যেতে চলেছে এবং এই পাহাড়ি প্লেয়ারটি কিন্তু পরে যদি সুস্থ হয়ে ওঠে এবং তার যে আবার কোভিড টেস্ট হবে তাতে যদি সে তার নেগেটিভ আসে সেই ক্ষেত্রে কিন্তু তাকেও গোয়ায় পাঠানো হবে তো এই ছিল মোটামুটি প্লেয়ারদের কোভিড টেস্ট নিয়ে একটা আপডেট এরপরে আপনাদের একটা খবর বলি সেটা আপনারা হয়তো কালকে সব জায়গায় জেনে গেছেন বাট আমাদের প্ল্যাটফর্ম থেকে এটা জানানো আমাদের কর্তব্য তাই জানিয়ে রাখছি সেটা হচ্ছে স্কট নেভিলেরটা আপনারা সবাই জানেন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যেহেতু তিনি ওয়ার্ক ভিসা পেয়ে গেছেন সেই ক্ষেত্রে কিন্তু ব্রিসবেন রোড আগে কিন্তু ব্রিসবেন রোড কিন্তু আগেই অ্যানাউন্সমেন্ট করেছে তারপরে শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন প্রেস স্টেটমেন্ট দিয়ে কিন্তু সেটা রিলিজ করেছে তো এরপরে যেটা বলছি সেটা হচ্ছে ড্যানি ফক্স আর অ্যান্থনি পিলকিংটন এরা কিন্তু তার আগেই সাইন হয়ে গেছিলো বাট যেহেতু তারা এখন ওয়ার্ক ভিসা পাননি সেই কারণে কিন্তু তাদের নামটা অ্যানাউন্সমেন্ট হয়নি তবে যারা অ্যান্থনি পিলকিংটনকে ইনস্টাগ্রামে ফলো করেন তারা অলরেডি হয়তো দেখেছেন উনি একটা তিন সেকেন্ডের ভিডিও দিয়েছেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটা তিন সেকেন্ডের ভিডিও দিয়েছেন সেখানে কিন্তু লেখা আছে বুটস আর প্যাকস এরকম টাইপের কিছু যে বুট প্যাকিং হচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন সরকারি ঘোষণা না হলেও কিন্তু এর থেকে একটা আন্দাজ করা যায় যে তিনি গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন যে কোনো মুহূর্তে ওয়ার্ক ভিসা হাতে পেলেই এই ছিল খবর আর আপনারা সবাই জানেন রবি ফলার এবং তার সাপোর্টিং স্টাফ আর রেনেডি উইথ যারা ইন্ডিয়ান স্কোয়াডের প্লেয়ার আছে ইস্টবেঙ্গলে সবাই কিন্তু মোটামুটি ষোলো তারিখেই গোয়ায় পৌঁছে যাচ্ছে বলেই খবর অর্থাৎ কালবাদে কালই আজকে হচ্ছে আপনার পনেরো তারিখ কালকে কিন্তু ষোলো এখনও পর্যন্ত যা খবর কালকেই কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়াররা এবং কোচিং স্টাফদের গোয়া পৌঁছে যাওয়ার কথা আর যেরকম আপনারা জানেন হিলটন ডিসার্টে থাকবে এবং শেষা ফুটবল অ্যাকাডেমিতে প্র্যাকটিস করবে তো এই ছিল মোটামুটি সকালের ফার্স্ট ভিডিওর আপডেট এর সাথে আপনাদের আরেকটা জিনিস বলে রাখি অনেকে জিজ্ঞেস করছেন যে দাদা আর বাদ বাকি বিদেশিগুলোর নাম সামনে আসছে না কেন দেখুন নাম তো অনেকগুলো সামনে এসছে তবে আগেরবার আগের যা কথা ছিল এবং যেসব প্লেয়ারগুলোর নাম এসছিল তার মধ্যে কিন্তু এই তিনজনই এখনও পর্যন্ত যা শোনা গেছে ফাইনাল এবং আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে ছটা বিদেশিরই কিন্তু সাইন হয়ে গেছে এবং তার সেটাই কিন্তু খবর এখনও পর্যন্ত যে ছটা বিদেশি সাইন হয়ে গেছে এবার দেখার ছটা বিদেশি কে কে ড্যানি ফক্স অ্যান্থনি পিলকিংটন আর স্কট নেভিল তো অলরেডি ফাইনাল একটা জিনিস যেটা শোনা যাচ্ছে সেটা কিন্তু অ্যান্থনি স্টোক্স আর রুডি গেস্টেডের যে খবর ছিল রুডি গেস্টেড এবং অ্যান্থনি স্টোক্স কিন্তু হয়তো ইস্টবেঙ্গলে এই বছর আসছেন না যা শোনা যাচ্ছে সেটা আপনাদের খবরটা দিলাম হয়তো অ্যান্থনি স্টোকস এবং রুডি গেস্টেডকে ইস্টবেঙ্গল পাচ্ছে না এখন দেখার তার জায়গায় কোন নতুন প্লেয়ারকে সাইন করায় তবে এ লিগের বিভিন্ন দলের বিভিন্ন প্লেয়ারের সাথে কিন্তু কথাবার্তা হয়েছিল একটা সময় তাদের মধ্যে থেকেই হয়তো কাউকে সাইন করিও নিয়েছে কারণ যেহেতু ছটা বিদেশি সাইন হয়ে গেছে বলেই খবর সেক্ষেত্রে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাই বাকি আছে তো দেখার এখন যখন নামটা অ্যানাউন্সমেন্ট হবে তার মধ্যে কি চমক থাকে তো এটার জন্য এখন অপেক্ষা করতে হবে এর সাথে শেষ করার আগে আবার একবার বলে নিই ইস্টবেঙ্গলে অ্যানাউন্সমেন্ট নিয়ে যে সমস্ত সমর্থকরা খুব চিন্তিত তাদের বলি চিন্তার কোনো কারণ নেই ইস্টবেঙ্গল আইএসএলে খেলছে যখন তার সরকারি ঘোষণাও হবে এবং প্লেয়ারদের নামও সরকারিভাবে সামনে আসবে এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই হ্যাঁ অনেক লেট হচ্ছে সমর্থকদের একটা প্রত্যাশা আছে বা তারা চাইছে প্রথম বছর ইস্টবেঙ্গল আইএসএলে যোগ দিচ্ছে সেক্ষেত্রে তারাও নিজেদের মতো করে অ্যানাউন্সমেন্টগুলো উপভোগ করতে চাইছে এবার যেহেতু সব কিছু ইস্টবেঙ্গলের অনেক লেটে হচ্ছে ইনভেস্টার নিয়েও দেখেছো অনেক লেটে ইনভেস্টার এসছে তো সেক্ষেত্রে এটা হচ্ছে তো কিছু করার নেই এখন অপেক্ষা করা ছাড়া কোনো ব্যাপার নেই তবে খুব তাড়াতাড়ি কিন্তু আগামী আজকে বা কালকের মধ্যে কিন্তু অ্যানাউন্সমেন্টগুলো হওয়ার কথা সব এখন দেখতে হবে কখন সেটা অ্যানাউন্সমেন্ট হয় ক্লাব লাইসেন্সিং ও এএফসি থেকে কিন্তু এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে এবং আগের মতোই একই খবর যে আইএসএল কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকেই শুরু হতে চলেছে যদিও এটা সরকারি কনফার্মেশান নেই তবে যা খবর তাতে কিন্তু এটাই বলা যেতে পারে তো এই ছিল আজকে সকালের প্রথম ভিডিও নেক্সট ভিডিওটা অনেক সমর্থকরা আমাদের কমেন্ট করেছেন এবং ম্যাসেঞ্জারে মেসেজ করেছেন যে বায়োবাবলের জিনিসটা একটুখানি সামনে আনার জন্য যে কি প্রসিডিওর হতে চলেছে আইএসএলের এস বায়োবাবলের ব্যাপারটা কি আছে তো সেকেন্ড ভিডিওটা কিন্তু বায়োবাবলের কি প্রসিডিওর আছে আইএসএলের জন্য সেটা নিয়েই সেকেন্ড ভিডিওটা আসবে এবং খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি আসবে দুপুরের মধ্যেই আসবে বায়োভেভেলের পুরো ভিডিও তো সঙ্গে থাকুন থ্যাংক ইউ সবাইকে সমস্ত ফুটবল এক্সট্রা সমর্থকদের সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ